হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য দারুণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম, অ্যান্ড্রয়েড ব্যবহারকারী জন্য দারুণ সুখবর। আজকে দেখতে পাবেন আপনার যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে আপনি নিজের ইচ্ছা মতো ফন্ট সেট করতে পারবেন। কিভাবে ফন্ট সেট করবেন সেই বিষয়টি পুরোপুরি ভিডিওটি কিন্তু দেখিয়ে দেবো। এজন্য বলছি পুরো ভিডিওটি কিন্তু সবাই দেখবেন, একটু হলেও স্কিপ করবেন না, পুরো ভিডিওটা কিন্তু সবার দেখতে হবে। ভিডিওটি শুরু করার আগে যে কথা না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলে এখনো পর্যন্ত নতুন ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে দিন পরবর্তী নতুন আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। একটা ফোনের ফর্ন কিন্তু অনেকটাই সুন্দর দেখায় একটা ফোনে, কিন্তু আমাদের অনেকটার ফন্ট কিন্তু আমাদের কোনো ফোনে থাকে, কোনো ফোনে কিন্তু থাকে না। আমরা কম দামি ফোনে কিন্তু ফন্টগুলো পাই না, এবং দামি ফোনগুলোই কিন্তু ফন্ট পেয়ে যায়। এই জন্য আপনাদের জন্য একটা দারুণ ভিডিও, ভিডিওটি একটু হলে কি স্কিপ করবেন না, পুরো ভিডিও কিন্তু সবাই দেখতে হবে। এর জন্য আমাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। গুগল প্লে স্টোরে সরাসরি চলে যাবেন, অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন। এর জন্য আপনাকে সার্চ বারে এসে সার্চ দিতে হবে গো লঞ্চার লিখে। গো লঞ্চার লিখে সার্চ দিলে দেখুন আপনার সামনে এরকম চলে আসবে। এরকম চলে আসার পরে অবশ্যই এটা ইনস্টল করে নেবেন। করে নেবার পরে এখান থেকে আপনি ওপেন করতে পারেন, অথবা সামনে থেকে কিন্তু ওপেন করতে পারেন। আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি। ওপেন করে দেওয়ার পরে দেখুন আপনার ফোনে যা ছিল সব কিছু পরিবর্তন হয়ে যাবে, এবং খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু আপনার সামনে চলে আসবে। তারপরে এখানে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পরে দেখুন, অ্যালাউ করে দেওয়ার পরে দেখুন এখানে এরকম চলে আসবে। এরকম চলে আসার পরে এখানে সেট ওয়ালপেপার এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আপনার সামনে ম্যাজিকের মতন সিস্টেম চলে আসলো। এবার দেখুন কত সুন্দরভাবে কিন্তু আপনার এগুলো সেলস হয়ে গেল, কত সুন্দর কিন্তু ফোল্ডার টোল্ডার গুলো কত সুন্দর কিন্তু সেলস হয়ে গেল। এখান থেকে আপনি আরো অনেক কিছু কাজগুলো এখানে করতে পারবেন। এখান থেকে আপনি যে কোনো অ্যাপস কিন্তু হাইড করে রাখতে পারবেন, আপনার বন্ধু বান্ধব কেউ কিন্তু দেখতে পারবে না। দেখছেন, এখান থেকে আমি যে কোনো একটা অ্যাপস সিলেক্ট করে যদি এখানে ওকে করে দেই তাহলে কিন্তু এই অ্যাপসটা হাইড হয়ে গেল, কেউ এই অ্যাপসটা কিন্তু আর দেখতে পাবে না। যদি আপনারা এভাবে কাজ করেন, আশা করি কাজগুলো 100% হবে। যেহেতু আমরা দেখাবো ফন্ট, অনেকগুলাই ফন্ট কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। এখানে থেকে চলে আসবেন, এখান থেকে চলে আসার পরে এখানে সবার প্রথমে চলে আসবেন, এখানে ট্যাপ করে ধরে রাখবেন। ট্যাপ করে ধরে রাখার পরে সরাসরি আপনাকে চলে আসবে গো সেটিংস। গো সেটিংস এ ক্লিক করে দিবেন। গো সেটিংস এ যখনই ক্লিক করে দিবেন তখনই সরাসরি আপনার সামনে এরকম চলে আসবে। এরকম চলে আসার পরে দেখুন, এরকম চলে আসার পরে আপনার সামনে চলে আসবে ফন্ট লেখা। ফন্টে অবশ্যই ক্লিক করে দিবেন। ফন্টে যখনই ক্লিক করে দিবেন তখনই কিন্তু আপনার সামনে আরো এরকম চলে আসবে। এরকম চলে আসার পরে এখান থেকে কিন্তু এখানে করে ক্লিক করে দেবেন, ফন্টে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু অনেকগুলো ফন্ট আছে, আর অলরেডি আপনি যদি বেশি বেশি ফন্ট চেয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন আপনার সামনে এরকম একটু লোড নেবেন। নেওয়ার পরে আপনি কতটা ফন্ট চাচ্ছেন ততটা ফন্ট কিন্তু এখান থেকে দিয়ে দেবে। দেখেন অলরেডি কিন্তু 10টা ফোন, 11টা ফোন এভাবে কিন্তু চলতেছে, অলরেডি কিন্তু চলতেছে। আপনি যত খুশি তত কিন্তু এখান থেকে ফন্ট নিতেই পারবেন। এবার দেখুন আমার অলরেডি কিন্তু অনেকগুলাই ফন্ট এসে গেছে, অনেকগুলাই। আমি ইচ্ছা মতো ফন্ট কিন্তু আমি সিলেক্ট করতে পারি। আমি এখান থেকে এই ব্যাকা ফন্টটা আমি সিলেক্ট করলাম। দেখুন আমার সব কিছু কিন্তু পরিবর্তন হয়ে গেল, কত সুন্দর ফন্ট কিন্তু এখানে চলে আসলো। এখান থেকে আরো অনেকগুলা সেটিং কিন্তু এই অ্যাপসে আছে, এই অ্যাপস গুলো তে দিয়েছে তারা। অবশ্যই এই সেটিং গুলো আমরা কোডে দেখবেন। আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটি। যদি আপনাদের কাছে